দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই টেটের জন্য পর্ষদের গাইডলাইন, ঘড়ি থেকে সোনার গয়না গ্রাহ্য নয় পরীক্ষা কেন্দ্রে। 11ই ডিসেম্বর রাজ্যে টেট হবে, বেলা 12টা থেকে আড়াই ঘন্টার পরীক্ষা হবে। টেট উত্তীর্ণ সার্টিফিকেটে লাইফ টাইম বৈধতা থাকবে, একবার নয় টেটে এবার বসা যাবে একাধিকবার। টেটের গাইডলাইন প্রকাশ করে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। আমরা এ নিয়ে আরো জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, পর্ষদের তরফে প্রকাশিত এই গাইডলাইন থেকে আর কি কি জানা যাচ্ছে? তুমি জানো যে নিয়োগ দুর্নীতির মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষণা করেছিল যে 11ই ডিসেম্বর টেট হবে। সেই টেট কিভাবে দেওয়া যাবে, কারা দিতে পারবেন, কি বৈধতা, সেই নিয়ে যাবতীয় তথ্য দিয়ে গাইডলাইন আজকে কিছুক্ষণ আগে প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং সেখানে বলা হচ্ছে যে টেট উত্তীর্ণ যারা হবেন সেই সার্টিফিকেট সারা জীবন বৈধ থাকবে, অর্থাৎ 40 বছর বয়স পর্যন্ত যে নিয়োগ করা যায় এবং তারা আবেদন করতে পারবেন। এবং সেই একবার টেট পাস করলে সেই সার্টিফিকেট দিয়ে একাধিকবার তারা নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। এবং পাশাপাশি কোন পরীক্ষার্থী যদি মনে করেন তিনি একাধিকবার টেটে বসতে পারেন। এবং এটাও বলা হয়েছে যে পরীক্ষা হবে 12টা থেকে তারা আড়াই ঘন্টা, 150 নম্বরের পরীক্ষা, পরীক্ষা শুরুর 2 ঘন্টা আগে রিপোর্ট করতে হবে। এমনকি নিরাপত্তার স্বার্থে খানিকটা দিল্লির বা সর্বভারতীয় পরীক্ষা স্টাইলে সোনার গয়না থেকে ঘড়ি কোনো কিছু পরেই পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না এমনটাও বলা হয়েছে। এবং যাবতীয় সিলেবাস থেকে পরীক্ষার প্রশ্নপত্র কাঠামো এবং প্রশ্নের নমুনা প্রশ্ন যাবতীয় তথ্য দিয়ে আজকে গাইডলাইন প্রকাশ করা হয়েছে। যদিও তুমি জানো যে 2014 যারা আন্দোলনকারী যারা চাকরি পাচ্ছে তারা ইতিমধ্যেই জানিয়েছেন যে তারা টেটে বসবেন না, এবং তারা অভিযোগও করেছেন যে অতীতে টেট উত্তীর্ণ হয়েও এখনো পর্যন্ত তাদের সার্টিফিকেট মেলেনি এবং এ নিয়ে তারা আদালতেরও দ্বারস্থ হয়েছে। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ আজকের গাইডলাইনে জানিয়েছে যে টেট উত্তীর্ণের সার্টিফিকেট আজীবন বৈধ থাকবে এবং পাশাপাশি কেউ যদি চায় তাহলে একাধিকবার টেটে বসতে পারবেন। চমেন, ধন্যবাদ কৃষ্ণেন্দু। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দাড়িগো উপড়ে ফেলার ফরমান উদয়নের, ভোটে জেতার পরে আর এলাকায় ঢোকেননি নিষেধ প্রামাণিক, দাঁড়ি গোপ উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে। দিনহাটা সভা থেকে ফের হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, দিনহাটা সভা থেকে ফের হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দাঁড়ি গোপ উপড়ে ফেলার ফরমান উদয়নের, ভোটে জেতার পরে আর এলাকায় ঢোকেননি নিষেধ প্রামাণিক, দাঁড়ি গোপ উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে। দিনহাটা সভা থেকে ফের হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। হুঙ্কার দিয়ে উদয়ন গুহ কি বললেন আসুন শুনে নি। ২৪ সালের যে লোকসভা নির্বাচন, গত যে নির্বাচনে আমরা হেরে গেলাম ২৯ সালে, ওই যে নিশীথ প্রামাণিক জায়া জিনিয়া আর এলাকায় ঢোকে নাই, সেই নিশীথ প্রামাণিকের একেবারে দাড়ি গম শুদ্ধ উপরের বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক বাবু, আপনি শুনলেন উদয়ন গ্রহণ মন্তব্য, কি বলবেন? বামপন্থী ধরনের রাজনীতি থেকে তৃণমূল কংগ্রেসে এসে খুব তাড়াতাড়ি উনি তৃণমূলের সংস্কৃতি, তৃণমূলের ভাষা এবং তৃণমূলের চলার পথটা রপ্ত করতে পেরেছেন, এর জন্য ওকে অবশ্যই অভিনন্দন জানানো উচিত। যখন উনি অন্য রাজনৈতিক দলে ছিলেন, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছিলেন, বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে, তৃণমূলের রাহাজানির বিরুদ্ধে, তৃণমূলের সন্ত্রাস খুন মিথ্যা মামলায় ফাঁসানোর বিরুদ্ধে, তখন ওখানে তৃণমূল বলেছিল যে কোমরে দড়ি দিয়ে মাথা ন্যাড়া করিয়ে ঘোরাবো, উনি বুঝে ফেলেছেন এটাই তৃণমূলের পদ্ধতি, সেই জন্য এখন সেই ভাষাতেই দাড়ি গোপ উপড়ে নেওয়ার কথা বলছেন। একটু অপেক্ষা করুন না, কয়েকটা মাস যাক, তারপরে এইসব নেতাদেরই দেখবেন নিজের এলাকায় নেই, দিল্লিতে ঘোরাঘুরি করছে গভীর রাতের অন্ধকারে। উনি অনেক লোকেদের আমাদের ঘর ছাড়া করেছেন, ওনার কারণে এখনো বহু কর্মী আসামে আশ্রয় নিয়ে থাকতে বাধ্য হয়েছে, বহু মানুষের জীবন জীবিকা ওখানে লুট হয়ে গেছে, মানুষ ওখানে বেঁচে থাকার অধিকারটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছে। আমরা কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু একটু সময়ের অপেক্ষা করছি। আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মানুষই এর জবাব দেবেন আর এদের বিচার মানুষই করে দেবেন, মানুষের আদালতেই এদের বিচার হবে। যদিও সেটা আমরা চাই না, কিন্তু তারপরেও বলছি যে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে সেদিকে এগোচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।